আজ তো তোমারে বড়ই সৌন্দর্য লাগতেছে। এক কথা রোজ কম, সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। কিংবদন্তি প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের লেখা আজ রবিবারের নাট্য পরিচালক ও প্রযোজক মনির হোসেন জীবন মারা গেছেন 26 জুন রাত 1:30 দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফরিদুল হাসান। জানা গেছে ব্রেন স্ট্রোক করেছিলেন মনির হোসেন, পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মনির হোসেনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার 27 জুন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম নরসিংদীর মনোহরদীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় তাকে। 1990 সালে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। বিটিভির প্রথম প্যাকেজ ধারাবাহিক নাটক মামুনুর রশিদের শিল্পী এবং হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকের প্রধান সহকারী পরিচালক ছিলেন মনির হোসেন। তার কাজ এবং মেধার দক্ষতা দেখে হুমায়ুন আহমেদ তাকে নুহাস চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেন। আজ রবিবার নাটক দিয়ে টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন। 2000 সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা স্বাধীন চলচ্চিত্র গঠন করেন। তার প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন। তার কাজগুলোর মধ্যে রয়েছে সাদা কাগজ, বন্যার চোখে জল, অতপর নিঃসঙ্গতা, একজন ময়না, কোরবান আলীর কোরবানি, আজ রবিবার, আলিবাবা 40 স্মাগলার, ফৈজু কবিরাজ সেই করেছ ভালো, খণ্ডচিত্র, ভবের মানুষ, ফটিক চোর না সবাই, গুণিন প্রভৃতি উল্লেখযোগ্য।